হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুষ্টু ছোট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমাদের আজ থেকে চব্বিশ পর হরিনাম সংকীর্তন চালু হয়ে গেছে। চার দিন ব্যাপী চলবে আমাদের এই চব্বিশ পর। তোমরা জানো আমরা থাকি খড়্গপুর অঞ্চলের ইন্দা এলাকায়। তো আমাদের এই চার দিন ঠাকুর নাম হয় কন্টিনিউ, আর গৌরনিতায় আসে, কালাছান আসেন। তো এই চার দিন যে পূজা পাঠ হয় আমাদের এখানে, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাই এখানে পুজো দিতে যায়। তো আমিও গেছিলাম পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরের দর্শন তোমাদেরকেও করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো প্রায় আমাদের পুজো চালু হয়ে গেছে, আমিও গেছিলাম প্রসাদ দিতে। পুজো কমপ্লিট করে এবার রাত্রে দোকানদানির পাঠ শুরু হবে। তো চলো রাতের দিকে চাওয়া যাক। তো চলো, আমাদের দোকানদানি শুরু হয়ে গেছে। বলো তোমার কি বক্তব্য আছে বলো। রুটির খেলা, সাপের খেলা, গাই আমরা আবার এসেছি আগের বছর, এই বছর আমরা তোমার দেখি দেখতে পাচ্ছ। তো এই আমাদের রুটির খেলা শুরু হয়ে গেছে। ওখানে তো ডিমের খেলা, সাপের খেলা দেখাচ্ছে। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর। কিছু বলবেন আপনি? কিছু বলার নাই। বড় ভাই কই? বড় ভাই এই দোকানে খেয়েছু। আচ্ছা আচ্ছা, এই যে দোকানের ওনার, এই যে দোকানের ওনার দাদা, দোকানের ওনার তো আপনি, কিছু বলার আছে? কিছু বলতে চান? মুখ ঢাকা দিয়ে দিয়েছে ওনার, বলছে মন্দিরের দিকে যাবো আস্তে আস্তে। কিছু বলুন, কিছু বলার নেই, ঠিক আছে। ফাইনালি আমাদের দধি চলে এসছে। তো আমরা এখন যাচ্ছি দধির দিকে, মন্দিরের দিকে রওনা দিয়েছি। দেখছো একে একে সবাই যাচ্ছে দধি দেখার জন্য। তো তোমাদেরকেও দেখাচ্ছি, একটু ওয়েট করো, তোমাদেরকে পুরো ফুল ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পূজা প্রায় শেষের দিকে। আজকে আমাদের লাস্ট দিন, যতটা পেরেছি সবটুকুটাই তোমাদের একটু একটু করে দেখিয়েছি। আবারও বলছি আমাদের